ইউটিউবে মাসে খরচ করতে আছে 1 লাখ টাকা, পাইতেছে মাত্র 10 থেকে 15 হাজার টাকা, 20 হাজার টাকা, 80 হাজার টাকা নেন কে, বুঝছেন কি নেন কে? তো এটা পরবর্তীতে যদি তার মানে কি ফেমাস হওয়ার পর যদি পয়সা আসে, আমার চ্যানেলে আমার বহুত টাকা গেছে, বুঝছেন, বহুত পয়সা গেছে, তা পয়সা তো আসে না, আমি পয়সা বিল পাই কত জানেন, 8 হাজার 9 হাজার 10 হাজার এইভাবে বিল পাওয়া দিলাম আমি প্রথম। এটা তো আমার সাবস্ক্রাইব 30 হাজার 25 হাজার এমনি আছে, কিন্তু মাইসে জিগায় যে ভাই মেলাটাই পান মেলাটাই পান না, এন কি জ্বালা, হাসা কথা কইলেও জ্বালা, আবার না কইলেও জ্বালা, করি কি? আচ্ছা এমনি করে পাওয়া দিলাম, আমি যদি খরচ করি 50 হাজার টিয়া চ্যানেল থেকে পাই আমি 30 হাজার টিয়া, 20 হাজার টিয়া আমার লস। আচ্ছা কিন্তু আমি চ্যানেল বাদ দিই নাই, তবে ইনশাল্লাহ যে এখন আপনার যদি আশীর্বাদে লাখ পার হয়েছে, একটি চ্যানেলেই ভালোই ভিউস হয় বা সবাই হয়তো ভালো পায় আমারে, তো এখন এই যে যদি খরচ করি 10 হাজার টিয়া আহে 20 হাজার টিয়া, এটা বলেছে। তো এরকম ধরনের আসলে কি চ্যানেলের প্রতি ভালোবাসা থাকা লাগবো, আর চ্যানেলে যে আপনারা যেটা কাজ করেন ওই কটা হলো ভালো করে কাজ করুন নেবো, আর ভালো ভালো কন্টেন্ট করে দেওয়া লাগবো। মেন কথা আর্টিস্ট যাবাই হোক, মেন ক্যামেরাটা ভালো নেবো যাতে পিকচার কোয়ালিটিটা ভালো আহে। আমি বানাইছি দেখছি না কি শিখছি দেখতে তোর দিলাই ঘন্টা, ওইরকম ধরনের ক্যামেরা, আবার ওই যে যাও কালকে পরশুদিন গাড়া ছাড়লাম দেখছেন কী কোয়ালিটি, ওইরকম ভালো একটু ভালো কোয়ালিটির ক্যামেরা নেওয়া লাগবো, আর হিরোইন কিনা ভালো নাম রাখবো, একটা কিনা ভালো নাম রাখবো, গানটা যদি হলো ভালো থাকে বাঁচতেই মাসে, এখন না হইলো 2 মাস পরে হইলো 6 মাস পরে হইলো অটোমেটিক হবো, তো এমডির ভক্ত অটোমেটিক হয়ে যাবো গা, টেনশন নাই এমডি বিচ্ছে চ্যানেলের। আমি একটা কথা বলতে চাই সাইফুল ভাইরে, আমরা যদি মানে যেগুলো কন্টেন্ট করুম আমরা, তো ওগুলো কন্টেন্টে যদি আপনার যদি কোনো গান আমরা গান যদি ইউজ করি, আপনি কি কোনো ধরনের ক্লেম করবেন নাকি? অ্যাকচুয়ালি আমি তো ক্লেম করি না, তবে গানগুলো ডিস্ট্রিবিউটার করা হয়, হ্যাঁ যখন গানটা একটা রিলিজ দিই আমি, ওই গানটা রিলিজ দেওয়ার আগে ডিস্ট্রিবিউটার করি, ওইটা আমি খালি ইউটিউব থেকে ট্যাপ পাই তা না, আমি ট্যাপ পাই কোন থেকে আমি কই আমি, হ্যাঁ যেহেতু লাইভ চলতেছে সবাই জানে, এই তো মিশা কথা কথা না, তো ইউটিউব থেকে পয়সা আসে, ওই গানটা আমি ডিস্ট্রিবিউটার করছি যে ওইটা জিও সিম যেরকম এয়ারটেল সিম আছে, ওইটা যে যেরকম আমার ফোন মারলে বা আমার গান গানের যে রিংটোন বাজতে আছে, এটা আমি ওই ডিস্ট্রিবিউটার নিচ্ছি না, অনেক গান গানে আমি ইনভেস্ট করছি আমি দি সিম গান গানে দেওয়াতে, ওই গান গানে রিংটোন লাগাইতেছে বা ফেসবুকে ওই যে ফটো দেয় স্ট্যাটাস লাগাইতেছে গান গানে দেওয়া, তো আরও নানান নানান জায়গায় আছে না, ওন দিয়ে হনে ওন থেকে আমি পয়সা পাই, এটা অটোমেটিক ক্লেম লাগবো। আপনারা যখন গানটা ইউজ করবেন অটোমেটিক, আমি দেবো না তো, আমি তো জানমি না, অটোমেটিক আপনারা দেবেন, আপনাকে আপনারাই করবেন, পাবলিক না করে প্রাইভেট করে আপলোড দেবেন, তাও লাগবো দেখবেন যে কপিরাইট ক্লেম এসেছে, ওইটা ওইটা আমি হ্যাঁ ওইটা আমি তুলে দিতে পারবো, ওইটা ওই জন্য হে আপনাকে চ্যানেলে যেটি অ্যাড দেবো ওই ব্যক্তি পয়সা আমার কাছে যাবো, না না হ্যাঁ কারণ ওটা আমি আমি জানি না কোন থেকে কোন থেকে পয়সা আমি জানি না, আলু কাতা ওই মাদলি সিস্টেম আমি ওই পয়সাটা খালি পাবো, তাতে ওই চ্যানেলটা যদি 200 সাবস্ক্রাইবার থাকে বা 2টা থাকে তা আমি আমি পয়সাটা পাবো, অ্যাড দিলে ওইটা আমি পাবো, তার মানে সেই হিসেবে তো ওইটা কইছেন আপনারা নতুন চ্যানেল, ঠিক আছে আমরা ভিডিও বানাইন বানিয়ে আমার ফোন করে ওই আমি লিঙ্কটা পাঠিয়ে দিবেন, 48 ঘন্টার মধ্যে ক্লিম রুট হয়ে যায় দিন রুটে না, যেমন অলরেডি আমরা একটা ভিডিও বানাইছি, আমরা একটা ভিডিও বানাইছি গুয়াহাটি পাণ্ডব বীরসের নিচে 6 নম্বরে ভিডিওটা বানাইছি, ভিডিওটা বানানোর পরে হয়তো একটা গান অল্প টাইম 1 ঘন্টা টাইম আমরা মানে দিছি, একটি 1 ঘন্টা না না কত রে 15 মিনিট না 20 মিনিটের না গাল গানটা দিছি আমরা, হ্যাঁ দেওয়ার পরে মানে গানটা সারছিলাম আমরা, সারার পরে মানে 29 জন মানুষ দেখার পরে আমি মোবাইলটা হাতে নিলাম, আর তেনে দেখি কপিরাইট ক্লেম আসছে, কপিরাইট ক্লেম আসার পরে যেমন আমরা গানটা ডিলিট করছি।